সহজ লেশনে তোমাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু সালের ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র সেট ফাইভের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্ট দু ইতিহাস সাবজেক্টের এই প্রশ্নপত্রটির সম্পূর্ণ উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই তো তোমাদের সিলেবাসের মধ্যে টোটাল তিনটি অধ্যায় রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টের মধ্যে দিল্লি সুলতানি মুঘল সাম্রাজ্য নগর বণিক ও বাণিজ্য তো এই তিনটি অধ্যায় তোমরা ভালোভাবে পড়বে এবং তোমাদের যে নম্বর বিভাজন রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে সেটা তোমরা এখান থেকে দেখে নাও তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হবে পঁচিশ নম্বর আর পঞ্চাশ মিনিট সময় দেওয়া থাকবে আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষা নেওয়া হতে পারে ওকে এবং তোমাদের যে পরীক্ষা নেওয়া হবে সেখানে তোমাদের যে এমসিকিউ কিউ প্রস দেওয়া থাকবে এবং এসএ কি থাকবে পাঁচটি আর দুটি তোমাদের দু নম্বর মানের প্রশ্ন লিখতে হবে দুটি তিন নম্বর মানের প্রশ্ন লিখতে হবে একটি পাঁচ নম্বর মানের প্রশ্ন লিখতে হবে পাঁচ নম্বর মানের প্রশ্ন তোমাদের তিনটি দেওয়া থাকবে লিখতে হবে তিন নম্বর মানের প্রশ্ন তিনটি দেওয়া থাকবে দুটি লিখতে হবে আর নম্বর মানের প্রশ্ন তিনটি দেওয়া থাকবে দুটি লিখতে হবে ওকে তো চলো আমরা এখন এই প্রশ্নপত্রটি দেখে নিই তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকন প্রেস করে অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে তো এই প্রশ্নপত্রের প্রথমে দেওয়া আছে এক নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি এখানে লিখতে বলা হচ্ছে প্রত্যেকটি মান এক নম্বর টোটাল পাঁচটি এখানে প্রশ্ন পাঁচেক্ষে পাঁচ নম্বর দেওয়া আছে পাঁচটি প্রশ্নের জন্যই কয়েক দায়গায় দেওয়া আছে ইসলাম জগতের প্রধান প্রধান শাসক ছিলেন সুলতান খলিফা উলেমানা বাদশাহ তো ইসলাম জগতের প্রধান শাসক ছিলেন খলিফা এরপর কয়েক দেখা হচ্ছে ঘর যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রানা সংঘ ইব্রাহিম লোদি নসরত শাহ না চেঙ্গিস খাঁ তো ঘর ঘরের যুদ্ধে বাবরের অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এখানে উত্তর হবে নসরত শাহ এরপর ঘরের দিকে দেওয়া আছে শাহর বাদের সবচেয়ে ছোট ঘরকে বলা হতো হাভেলি হাভেলি কোঠরি মকার গুদাম তো সঠিক উত্তরটি হচ্ছে কোঠরি। এরপর ঘরের দিকে দিন দিন পনাহ হলো হুমায়ুনের সময়কার একটি অনুষ্ঠান বাগান ধর্মনা শহরের নাম তো দিন পনাহ এটা হচ্ছে হুমায়ুনের সময়কার একটি শহরের নাম এরপর অঙ্গর দাগে হচ্ছে বিলগ্রামের যুদ্ধ হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দে পনেরোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তো বিলগ্রামের যুদ্ধ হয়েছিল এখানে সঠিক উত্তরটি হবে পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন রয়েছে চয়ের দাগে দিল্লি শহর গড়ে ওঠার ভিত্তি ছিল গঙ্গা নদী যমুনা নদী ব্রহ্মপুত্র নদ না সিন্ধু নদ তো এখানে সঠিক উত্তর হবে যমুনা নদী এরপর ছয়ের হচ্ছে পাট্টা ও কবুলিয়ত চালু করেছিলেন হুমায়ুন আকবর শের শাহ না ইব্রাহিম লোদি তো পাট্টা ও কবুলিয়ত চালু করেছিলেন শের শাহ প্রশ্ন হচ্ছে দু নম্বর দেখে এখানে দেওয়া আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি প্রতিটি প্রশ্নের মানে এখানে পাঁচ নম্বর করে পাঁচককে পাঁচ নম্বর দেওয়া আছে পরের দেখা দেওয়া আছে খুতবা শব্দটির মানে কি বা অর্থ কি ঠিক আছে তো খুতবা শব্দটির অর্থ হচ্ছে বা মানে হচ্ছে ভাষণ এরপর ঘরের হচ্ছে তুর্কান ই চিহল কথাটির অর্থ কি তোমরা লিখবো তুর্কান ই চিহল গানি কথাটির অর্থ হচ্ছে চল্লিশ জন তুর্কি বা চল্লিশটি তুর্কি পরিবার ঘরের দাগে গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেছিলেন তো উত্তর কি হবে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড শের শাহ নির্মাণ করেছিলেন পরবর্তী প্রশ্ন ঘয়ের দাগে শাহজাহানবাদ শহরটি কে প্রতিষ্ঠা করেন তো উত্তর হবে শাহজাহানবাদ শহরটি শাহজাহান প্রতিষ্ঠা করেন উমর দাগে পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল তো পানিপথের প্রথম যুদ্ধ পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে হয়েছিল ছয়ের দিকে খানোয়ার যুদ্ধকে কে ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন তো খানোয়ার যুদ্ধকে মোগল সম্রাট বাবর ধর্মযুদ্ধ বলে আখ্যা দেন এরপর ছয়ের দিকে আকবর নামা কে রচনা করেন তো আমরা উত্তরটা লিখবো আকবর নামা আবুল ফজল রচনা করেন ওকে নেক্সট প্রশ্ন যেটা রয়েছে তিন নম্বর দাগে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি প্রশ্নের মানে দু নম্বর ঘুরে দুটির জন্য দুই তো ঘুরে চার নম্বর দেওয়া আছে এখানে তিনের কয়েকদিনে দেওয়া হচ্ছে সুলতান ইলতুত মিসের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল তো আমরা উত্তর লিখবো প্রথমত হচ্ছে কিভাবে সাম্রাজ্যের মধ্যে বিদ্রোহী শক্তিকে সহজেই দমন করা যাবে এটা ছিল একটা তার প্রথম সমস্যা দ্বিতীয়ত হচ্ছে কিভাবে মধ্য এশিয়ার এক দুর্ধ্বস্ত মঙ্গল শক্তিকে মোকাবেলা করা যাবে এটা হচ্ছে দু নম্বর তার সমস্যা এরপর তিন নম্বর হচ্ছে তৃতীয়ত কিভাবে সুলতানিতে একটি রাজবংশ তৈরি করা যাবে যাতে ইন্দুৎ মৃত্যুর পর তার উত্তরাধিকারী সহজেই কোনো গোলমাল ছাড়া সিংহাসনে বসতে পারে এগুলি ছিল ইত্যুৎ সুলতান ইন্তুত সামনে প্রধান সমস্যা এরপর খয়ার দেখে সুলহ ই কুল কী কী ওকে সুলহ ই কুল কী তোমরা উত্তর লিখবে এখানে সুলহ ই কুল কথার অর্থ হলো সকল ধর্মের প্রতি সমভাবাপন্ন এবং শ্রদ্ধা বাস্তববাদী আকবর বুঝেছিলেন যে ভারতের মতো হিন্দু সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম ধর্মাবলম্বী মুঘলদের পক্ষে একক শক্তিতে সাম্রাজ্য পরিচালনা সম্ভব নয় তাই উদার ধর্মনীতির মুখোশে আকবর সংখ্যাগুরু হিন্দুদের আনুগত্য লাভ করে মুঘল সাম্রাজ্যের ভিত্তি সুদৃঢ় করতে চেয়েছিলেন কিন্তু আকবরের ধর্মনীতি নিছক রাজনৈতিক উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিত ছিল না রাষ্ট্র পরিচালনার জন্য তিনি সমস্ত প্রতিদ্বন্দ্বী জাতি ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সমন্বয় সাধন করতে চেয়েছিলেন সকলের প্রতি সহনশীল ও শান্তির এই পথই হল স্লহ ইকুল দিন ই এলাহি হলো এই নীতিরই বাস্তব প্রতিফলন ওকে তো দিন ই এলাহি সম্পর্কে যদি টিকা লিখতে বলা হয় অথবা যদি বলে দিন ই এলাহিকে তাহলে কিন্তু আমরা এই উত্তরটি কিন্তু লিখবো এর পরের প্রশ্ন রয়েছে গয়ের দাগে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল তোমরা লিখব ইউরোপীয় বণিক কোম্পানিগুলি আস্তে আস্তে ভারতের নানা ঘাঁটি বানাতে শুরু করে কোম্পানির দিয়ে ইউরোপীয় বণিকরা নিজেদের মতো করে বাড়িঘর এখানে তাদের বাসগৃহ ও মালের গুদাম থাকত এভাবে ত্রয়োদশ শতকের ভারতে গুজরাট উত্তর ও দক্ষিণ করমণ্ডল এবং বাংলাদেশ হয়ে উঠেছিল ইউরোপীয় বণিকদের প্রধান অঞ্চল এরপর চার নম্বর প্রশ্ন বিশ্লেষণ ধর্মী প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি এখানে প্রশ্নের মান তিন নম্বর করে দুটি প্রশ্নের জন্য ছ নম্বর এখানে দেওয়া ছিলেন কয়েক দেখা দেওয়া আছে কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন তোমরা উত্তর লিখবো দিল্লির সুলতানরা সাম্রাজ্যের আয়তন ক্রমশ বাড়িয়ে চলেছেন নতুন অধিকার করা অঞ্চল থেকে রাজস্ব আদায় করার দরকার ছিল এবং সেখানকার শান্তি বজায় রাখার দায়িত্ব তাদের ছিল সুলতানরা যেসব রাজ্যগুলি জয় করলেন বা অধিকার করলেন সেই সব রাজ্যগুলিকে একটি প্রদেশের মতো ধরে নেওয়া হতো এসব প্রদেশকে বলা হতো ইকতা এই ইকতার দায়িত্ব নিয়ে থাকতেন একজন সামরিক নেতা তাকে বলা হতো ইকতাদার ইক্তাদারকে ইকতাগুলিকে ছোট ও বড় এই দুই ভাগে ভাগ করে নেওয়া হতো বড় ইকতাদার বড় ইকতাগুলির দায়িত্ব পালনের জন্য যারা থাকতেন তাদের শুধু সামরিক দায়িত্ব পালন করতে হতো সামরিক দায়িত্ব পালন করতে হতো না প্রশাসনিক দায়িত্ব তাদের পালন করতে হতো ছোট ইক্তাদারগণ শুধুমাত্র সামরিক দায়িত্ব পালন করতেন সৈন্যবাহিনীর দেখাশোনা করা বাড়তি রাজস্ব সুলতানদের দেওয়া দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এসব দায়িত্ব বড় ইক্তাদার ইকতাদারদের উপর থাকত এসব ইক্তাদার সম্পূর্ণভাবে সুলতানদের নিয়ন্ত্রণে ছিলেন ওকে তো নেক্সট প্রশ্ন যেটা খয়ের দাগে টিকা লেখো খানওয়ার যুদ্ধ তোমরা লিখব পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে মেবারের অধিপতি রানা সংগ্রাম সিংহ এবং গোয়ালিয়র অম্বর চান্দেরি আজমের প্রভৃতি আজমের প্রভৃতি রাজ্যের রাজপুত রাজা ও লোদি বংশীয় সম্রাট ইব্রাহিম লোদির ভ্রাতা মাহমুদ লোদির মিলিত বাহিনীর সঙ্গে বাবরের মধ্যে খানুয়ার যুদ্ধ হয় যুদ্ধ শুরু হওয়ার আগে বাবর মুঘল যোদ্ধাদের জোটবদ্ধ করতে একে একে ধর্মের জন্য লড়াই এবং যোদ্ধারা হল ধর্মযোদ্ধা বা গাজী বলে উৎসাহিত করেন এই যুদ্ধে রাজপুত জাতির পরাজয়ের ফলে মুঘল শক্তির সম্প্রসারণ সম্প্রসারণ ঘটে এবং ভারতের রাজপুত আধিপত্যের আশা চিরতরে অবলুপ্ত হয়ে যায় এরপরের প্রশ্ন গয়ের দাগে দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার কেন ঘটেছিল তোমরা লিখবো দিল্লির সুলতানদের আমলে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটেছিল এর কারণ ছিল অনেকগুলো ত্রয়োদশ চতুর্দশ শতকে দিল্লির সুলতানরা কয়েকটি নতুন শহর তৈরি করেন বা পুরনো শহরগুলোতে নতুন করে বাড়িঘর তৈরি করেন এইসব শহরের সুলতানরা ও তাদের অভিজাতরা সৈনিকরা ও সাধারণ মানুষ বসবাস করতে শুরু করলে শহরগুলো জনবহুল হয়ে ওঠেন শহরগুলোতে নিত্য প্রয়োজনীয় জিনিস ও বাড়িঘর তৈরির কাঁচা মালের যোগান দেওয়ার জন্য আমদানি ও রপ্তানির বাণিজ্য বাণিজ্য গড়ে উঠেছিল আবার সে যুগে সুলতানরা তাদের সামরিক প্রয়োজনে বিরাট সেনাবাহিনী মোতেন রাখতেন সুলতান আলাউদ্দিন খলজির আমল থেকে এর ভরণ জন্য রাষ্ট্র কৃষকদের কাছ থেকে নগদে কর আদায় করত। এই নগদ টাকা জোগাড় করার জন্য কৃষকরা ব্যবসায়ীদের কাছে তাদের উৎপন্ন শস্য বিক্রি করে দিতে বাধ্য হতো সেই শস্য নিয়েও বাণিজ্য চলত তাছাড়া সুলতান ও অভিজাতদের বিলাস ব্যাসনের জন্য প্রয়োজনীয় মূল্যবান জিনিসের ব্যবসা সেযুগের বাণিজ্যের আর একটি বৈশিষ্ট্য ছিল এরপর পাঁচ নম্বর দাগে রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ নম্বর কয়েক দিকে দেওয়া আছে শের শাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা কর ক্ষয়া রয়েছে দিল্লির সুলতানদের সঙ্গে অভিজাত তাদের অভিজাতদের সম্পর্ক কেমন সম্পর্ক ছিল তা লেখুন কয়েক দিকে খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল তো তিনটির মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে আমরা এখানে কয়েক জায়গার প্রশ্নের উত্তরটা লিখছি তো শেরশাহের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা লিখব পাঁচ মাত্র পাঁচ বছরের রাজত্বকালের মধ্যে শেরশাহ শাসন ব্যবস্থার যে সংস্কার সাধন করেছিলেন তা তাকে ভারত ইতিহাসে অমর করে রেখেছেন শাসন পরিচালনার ক্ষেত্রে শেরশাহ বেশ কিছু শাসনতান্ত্রিক সংস্কার এনেছিলেন এগুলি হল এক নম্বর কেন্দ্রীয় শাসন পরিচালনার জন্য তিনি চারজন মন্ত্রী নিয়োগ করেছিলেন শাসন কার্যের সুবিধার জন্য শেষ সাম্রাজ্যকে সাতচল্লিশটি সরকার ও প্রতিটি সরকারকে পরগনায় বিভক্ত করেন দু নম্বর হচ্ছে রাজস্ব সংস্কার হিসাবে জমি জরিপ করে জমির উৎপত্ন ফসলের বা অংশ রাজস্ব নেবার ব্যবস্থা করেন এছাড়া পাট্টা ও কবিলিয়ত এর প্রতরণ করেন পাট্টায় কৃষকের নাম জমিতে কৃষকের অধিকার কত রাজস্ব দিতে হবে প্রভৃতি লেখা থাকতো তার বদলে কৃষকরা রাজস্ব দেওয়ার কথা কবুল করে কবুলিয়ত নামে অন্য একটি দলিল রাষ্ট্রকে দিত তিন নম্বর পয়েন্ট হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি কল্পে শিরশাহ বাংলার সোনার গা থেকে উত্তর পশ্চিম সীমান্তে পেশোয়ার পর্যন্ত বিস্তৃত সড়ক এই আজম নামে একটি সড়ক তৈরি করেন যা পরবর্তী পরবর্তীতে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নামে খ্যাত খ্যাত হয় এছাড়া আরও অনেক সুন্দর ও প্রশস্ত পথ তিনি নির্মাণ করেন যা দেশের ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় চার নম্বর হচ্ছে পথিক ও জন্য বণিকদের সুবিধার জন্য রাস্তার ধারে অনেক সরাইখানা তৈরি করা হয়েছিল পাঁচ নম্বর ঘোড়ার মাধ্যমে ডাক যোগাযোগ ব্যবস্থার ব্যবস্থার উন্নতি করেছিলেন এরপর ছ নম্বর দিয়ে আমরা লিখব সামরিক সংস্কার হিসাবে শের শাহ সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনতে দাগ ও হুলিয়া প্রথা চালু করেন ওকে এরপর আমরা লিখবো উপরে উপরিলিখিত সংস্কারগুলি থেকে আমরা তার শাসন ব্যবস্থার যে পরিচয় পাই তা হল তিনি প্রাচীন ও মধ্যযুগীয় হিন্দু মুসলমান শাসন পদ্ধতির সঙ্গে নিজস্ব কিছু চিন্তাভাবনা সমন্বয় ঘটিয়ে এক জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রবর্তন করেন এছাড়া শের তার শাসন ব্যবস্থায় মধ্যযুগীয় সৈরতন্ত্রের সঙ্গে দক্ষতা উদারতা ও জনকল্যাণের আদর্শের সমন্বয় ঘটাতে সক্ষম হয়েছিলেন তো এইভাবে আমরা শের শাসন ব্যবস্থা সম্পর্কে লিখলাম এবং এটা ছিল ক্লাস সেভেনের সেকেন্ড ইউনিট টেস্ট দু হাজার তেইশ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর এই প্রশ্ন উত্তরগুলি অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের পরীক্ষার জন্য আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুনভাবে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকানে প্রেস করে অল অপশানটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবে তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানেই শেষ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ